সারা এশিয়ার মধ্যে নারী ধূমপায়ীদের তালিকায় শীর্ষে এখন বাংলাদেশ। এশিয়ার মধ্যে বাংলাদেশ ধূমপানের জন্য অন্যতম একটি দেশ। এখানে ধূমপানে অভ্যস্ত নেই এমন পুরুষ হাতে গোনা খুবই কম। তাই বলে নারীরা যে ধূমপান করে না তা কিন্তু নয়, তারাও করে। তাই বলে একেবারে নারী ধূমপায়ীর তালিকায় যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ স্থান দখল করবে তা হয়তো কেউ কখনো ভাবেও নি, তবে এমনটাই হয়েছে। ক্রোয়েশিয়া ইনস্টিটিউট অব পাবলিক হেলথের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। পোল্যান্ড এবং রোমানিয়া এই তালিকায় ক্রোয়েশিয়ার আগে অবস্থান করছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রতি বছর শুধুমাত্র ধূমপানের কারণে ক্রোয়েশিয়ায় 3,000 মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া 22টি ধূমপায়ী দেশের তালিকায় ক্রোয়েশিয়া বিশ্বে সপ্তম। এরপরে আছে পোল্যান্ড ও রোমানিয়া। ধূমপানে অনেক ক্ষতি, জেনেও মানুষ আসক্ত হয়ে পড়েছে ধূমপানে, কিন্তু মরণব্যাধি এই জিনিসটাকে কেউ ছাড়তে পারছে না। আমাদের নিজেদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। ক্রোয়েশিয়া ইন্ডাস্ট্রিজ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ার 15 বছরের ঊর্ধ্বে অন্তত 31% নাগরিক ধূমপান করে। এ হিসাবে দিনে প্রত্যেকেই 16টি সিগারেট পান করে। এই জন্য প্রতি মাসে মাথাপিছু 70 ইউরো দরকার হয় তাদের। তো বন্ধুরা, আপনাদের এই বিষয়টি নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।